ডায়াবেটিক অথবা যাদের কো ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় আপনারা ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কনসিডার করে থাকে যারা কিডনি পেশেন্ট অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কি দাঁত ইমপ্ল্যান্ট করতে পারবে কিনা হ্যাঁ ইমপ্ল্যান্ট যে পদ্ধতিটা এটা আমরা শুরু করি একটা ছোট সার্জিক্যাল ইস্যু দিয়ে ঠিক আছে একটা ছোট একটা অপারেশন করে এখানে বসানো হয় যাদের ক্ষেত্রে ডায়াবেটিক আছে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না সেসব ক্ষেত্রে কিন্তু তাদের জন্য আমরা একটু সময় নিই যে তার যে ডায়াবেটিক বা সুগার লেভেল যেটা আছে সেটা যাতে অনেক বাড়তি যদি থাকে সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা করি এবং এটা তাকে হ্যাবিটের মধ্যে তৈরি করে দেয় যে সে আর কখনো চাইলেও যাতে এটা না বাড়াতে পারে বা না বাড়ানো যায় সে পদ্ধতিগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় বা শিখিয়ে দেওয়া হয় যে আপনার সুগার লেভেলটা বাড়বে না এভাবে যদি করতে পারে তখন আমরা তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্ট বসাতে পারি আবার যাদের কিডনিতে প্রবলেম আছে তাদের দেখা যায় খাবার দাবারের মধ্যে বা তার দৈনন্দিন যে চলাফেরা সেগুলোর মধ্যেও কিন্তু অনেক ধরনের নিয়ন্ত্রণ করে রাখতে একদম এই নিয়ন্ত্রণ ভাবে যদি সে চলতে পারে তাহলে কিন্তু ইমপ্লান্ট চিকিৎসাটা কিন্তু যে কেউই নিতে পারে এবং সে স্বাচ্ছন্দ্য মতন একজন সাধারণ মানুষের মতনই কিন্তু এটা মুখের ভিতর রাখতেও পারে আচ্ছা এই যে ইমপ্ল্যান্টটা করা হচ্ছে ইমপ্ল্যান্টটা করার পর আসলে এটার হিলিংটা হতে কতদিন সময় লাগে আচ্ছা এটা আসলে পুরো প্রসেসটা শেষ হতে তিনটা স্টেপের সময় নিতে হয় তিনটা স্টেপের মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে স্টেপটা এই স্টেপের মধ্যে একটু লম্বা সময় দিতে হয় লম্বা সময় মিনস তিন থেকে চার মাসে একটা টাইম আমরা নিয়ে থাকি এটার কারণ হচ্ছে মূল কারণ যেটা যে আমি বারবার একটা কথা বলছি যে দাঁতের যেমন শিকড় থাকে সেরকম আমরা একটা আর্টিফিশিয়াল শিকড় ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বসাই এই ইমপ্লান্টটা যখন আমরা অপারেশন করে চোয়ালের মধ্যে হাড়ের মধ্যে গেঁথে দিচ্ছি হাড় তার বডি ফাংশন অনুযায়ী তাকে এটে নিবে মানে যে বডিটা আমরা বসাচ্ছি এটা একটা টাইটেনিয়াম কোটিং একটা অংশ যেই টাইটেনিয়ামটা আমাদের সবার শরীরে যে হাড় আছে সে হাড়ের সাথে খুবই সুন্দর করে একটা কমিউনিকেশন বিল্ড আপ করে ও পুরো জিনিসটাকে অ্যাবসর্ভ করতে বা তার যে থ্রেডগুলো আছে তার মধ্যে গেথে যেতে তিন থেকে চার মাস সময় নেয় এই চার মাসের মধ্যে ও যখন হাড়ের সাথে একদম টাইটলি বসে যায় এরপরে আমরা সেকেন্ড স্টেপটা করি যেটার উপরে আমরা ক্রাউন বসাতে পারি তার মধ্যে আমাদের দু থেকে তিন সপ্তাহে একটা ব্যবধান থাকে টোটাল চার থেকে পাঁচ মাসের মধ্যে একটা ইমপ্লান্ট কিন্তু একদম সহজভাবে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই এতটা সময় কেন লাগবে মজার ইস্যু হচ্ছে তিন থেকে চারটে স্টেপ লাগছে চাই ছোট্ট এই তিন থেকে চার মাস সময়ের মধ্যে কি রোগীকে আসলে ফলোআপে আসতে হয় কিনা এক্স্যাক্টলি ওই কথাটা বলতে যাচ্ছে যে এই যে বারবার আসা বা হচ্ছে এতটা সময় লং টাইম এটা কিন্তু পুরোটা সময় কিন্তু আসতে হচ্ছে না কারণ চার মাস ধরে আপনি সবসময় একজন ডক্টর চেম্বারে কিন্তু যা পসিবল না আমরা প্রথম যে ধাপটা করি তারপরে এক সপ্তাহ পরে একটা মাত্র সিটিং থাকে এরপরে তিন থেকে চার মাস কিন্তু উনি না আসলেও পারেন বা কোনো সমস্যা হলে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু আসার প্রয়োজন হয় না তিন থেকে চার মাস পরে যখন তার টাইমিংটা হয় তখন উনি আসলে আমরা আবার নতুন করে একটা এক্স করে দেখি তার মুখের ভিতরে অংশটা কেমন আছে এরপরে স্টেপটা দু সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এত লম্বা সময় লাগলেও তাকে কিন্তু ডক্টর চেম্বারে কিন্তু সবসময় আসতে হচ্ছে না